আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাকুলু লাহমা আখিহি মাইতা, তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো নাকি? তুমি নিশ্চয়ই সেটা করবা না, তাহলে গীবত করবা না। যেমন একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু একদিন বেলালকে বলেন, ও কালো মায়ের ছেলে, কি ছেলে? কালো মায়ের ছেলে, এদিকে আসো। একটা মানুষ কালো, তাকে যদি আপনি কাইল্লা বলে ডাকেন, ও কি খুশি হবে? কথা বলেন না কেন? যদি কেন এই আলকাতরা এদিকে আস, ও খুশি হবে? ও কি ওকে কালো বানাইছে? কালো বানাইছেন কে? আল্লাহ। আপনি তাকে কালো বলে ইনসাল্ট করলেন কেন? যেমন আমেরিকা ইংল্যান্ডে আমাদের বাংলাদেশি ছেলেরা কালোদেরকে কালু ভাই বলে, কালু ভাই। তো বেশ কিছু কালো ছেলে এসে আমাকে বলছে, ইমাম ইউ আর ডিগনিফাইড পারসন, কুড ইউ টেল মি হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? আমি বললাম যে হু সেড ইট, হোয়াই ডিড ইউ হিয়ার ইট, কোথা থেকে শুনেছো এটা? কয় ইউ নো সাম এশিয়ান পিপল দে কল মি কালু ভাই, কালু ভাই। ও কালু ভাই মিন্স ব্ল্যাক ব্রাদার। এখন বাংলাদেশের কিছু লোক কালো আছে না? আছে। এরকম কালো একজন এক কালু ভাই কইছে, কালু ভাই হে কয় ইউ আর মোর কালু ভাই দেন মি, ইউ আর মোর কালু ভাই, কয় তুই আমার চেয়ে কালু ভাই। আপনি এমন কথা বলবেন না যাতে তার মনে কষ্ট যায়, ঠিক যাবে ঠিক। আবু যর রাদিয়াল্লাহু বললেন, ও কালো মায়ের সন্তান শুনে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু খুব আহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যর আমাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছে। রাসূল বললেন, আবু যর আনতা ইমরাউন ফীকা জাহিলিয়াহ, ও আবু যর তোমার ভিতরে এখনো মূর্খতা রয়ে গেছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছো? আবু যরের সাথে সাথে সেজদায় পড়লেন, সেজদায় পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বেলালকে বলেন, ওর কালো পা দিয়ে আমার এই সাদা গর্দানে যেন সে পাড়া দেয়, সে আমার সাদা গর্দানে তার কালো পা দিয়ে পাড়া দেয়, আর এক পর্যন্ত আমি গর্দান তুলব না। বেলাল সাথে সাথে বললেন, ভাই আমি তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। কি সুন্দর সিস্টেম! আপনি আপনার ভাইয়ের ইজ্জতহানি করবেন না, ভাইকে সম্মান দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এই সূরাতে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহু আকবার। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, শ্রেষ্ঠ নোবেল, এর চেয়ে বড় নোবেল হতে পারে না। আপনি যদি কোনো উপন্যাস পড়তে চান, কোরআনের চেয়ে বড় ঘটনা আর কোনো কিতাবে নাই। কোরআনের প্রত্যেকটা সত্য, ঠিক যাবে ঠিক, আর অন্যান্য উপন্যাসের সবই কি মিথ্যা। যেমন কাইলি, লাইলি মজনু বলতে কিচ্ছু নাই, লাইলি মজনু বলতে কেউ নাই, শিরি ফরহাদ বলতে কেউ নাই, এগুলো হলো ইরানের উপাখ্যান, ইরানের নোবেলগুলো, এগুলো আমাদের কবিতা তো এসেছে। কায়েসে যেমন লাইলি লাগি লোভিলম জেনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে ওলো দেওয়া না বেতাব, হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। কোন কবি? হ্যাঁ, কোন কবি? নজরুল ইসলাম। এত পড়াশোনা তিনি করেছেন, পাকিস্তান আর্মিতে যখন ছিলেন পুরো লাইব্রেরি মাথায় উঠিয়েছে নজরুল, তা না হলে তিনি এগুলো লিখতে পারতেন না। নূর জাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘেলা মতির দেশে ইরানি গুলিস্তান, নূর জাহান, এইভাবে তিনি ইসলামের অনেক কৃতিগাথারে। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, ঠিক না ঠিক?
আমরা নামাজ ছেড়ে দেব না, আমরা পিতামাতার সম্মান ছেড়ে দেব না, আমরা কোরআন ছেড়ে দেব না, তাহলে দুনিয়াও শেষ আখেরাতও। এই কোরআন আমরা প্রতিদিন পড়ব, কারণ কোরআন আমাদের পক্ষে কথা বলবে, ঠিক তবে ঠিক। আবার যারা কোরআন পড়ে আবার কোরআনের হুকুম মানে না, তাদের বিপক্ষে কোরআন কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ ঘটনাগুলো তোমাদের জন্য আমি বর্ণনা করলাম, বিমা আওহাইনা ইলাইক, যেটা ওহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর আগে উনি এগুলো জানতেন না, ওনাকে ওহী করে জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর আগে আপনি এগুলো জানতেন না, আপনি এগুলোর ব্যাপারে গাফেল ছিলেন। এবার ঘটনাটা বলছেন, ইযু ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদ আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল ক্বামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার! একটা অর্থবহ স্বপ্ন তিনি দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম। আমরা স্বপ্ন দেখি আমাদের আব্বা আম্মা কবরে কি অবস্থা, এরকম স্বপ্ন অনেকে দেখেন না, কথা কন না। একজন সাহাবী স্বপ্ন দেখছেন ওনার আব্বা আম্মার কবরে অন্ধকার, কবর কি অন্ধকার দেখছেন না। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বা আম্মার কবর দেখেছি অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া শুরু করো, প্রতিটি দোয়াতে একটা করে নূরের বাতি আল্লাহ কবরে জ্বালিয়ে দিবে। তিনি দোয়া শুরু করলেন, কিছুদিন পরে দেখলেন পিতার কবরে আলো, মায়ের কবরেও, দুইজনের কবরে আলো হয়ে গেছে। এই জন্য আমরা যারা এখানে এসেছি মুর্দাদের জন্য যদি আমরা দোয়া করি, আমরা যখন কবরে চলে যাব দুনিয়ার বাসিন্দারাও আমাদের জন্য দোয়া করবে, ঠিক তবে ঠিক। আপনি পিতা মাতার জন্য দোয়া করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। স্বপ্ন তিন রকম, কয় রকম জোরে বলে? তিন রকমের স্বপ্ন। একটা হলো ভালো স্বপ্ন, আরেকটা হলো খারাপ স্বপ্ন, আরেকটা হলো মধ্যখানে, ভালোও না খারাপও না। উঠে কয় কি দেখলাম, আসে না এরকম লোক, স্বপ্ন দেখছে, কি দেখছো? কয় দেখছি আমরা দুই বন্ধু কিলাকিলি করতেছি, শেষে ও একদিকে দৌড় দিছে, আমি আরেকদিকে দৌড় দিছি। মানুষ স্বপ্ন দেখে কেন? স্বপ্ন দেখে মানুষের শরীরটা যখন নীরব থাকে, রুটা থাকে, কিন্তু নফস তার সাথে থাকে না। মানুষের তিনটা নফস, মোট চারটা জিনিসের উপাদান দিয়ে মানুষের শরীরকে আল্লাহ বানিয়েছেন। চারটা হলো ভিতরে, চারটা হলো বাহিরে, চারটা আমরা উপভোগ করি, চারটা উপভোগ করতে পারি। শরীরের ভিতরে আগুন আছে না নাই, পানি আছে না নাই, বাতাস আছে না নাই, মাটি আছে না নাই, এই চারটা জিনিস দিয়ে আমাদের শরীর বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ ভিতরে চারটা জিনিস দিয়েছেন, প্রথম হলো রুহ, প্রথম কি রুহ। এরপরে তিনটা নফস দিয়েছেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। রুটা হলো, রুহটা হলো ভিতরে থাকে, এটা আমরা দেখি না। যখন আমরা হাত নাড়াচাড়া করি, আমাদের ভিতরে যদি রুহ থাকে তাহলে এই রুহটার কারণে আমরা হাত নাড়াচাড়া করতে পারি, নাড়াচাড়া করে, এটা হলো নফস। রুটার যদি শক্তি বেশি হয়, এই রুটা তিনটা পর্যায় ধারণ করে, কয়টা? যারা শুধু গুনাহ করে, ইন্নান নাফসালাম মারা তাবিসু, এদের নফসটা হলো বাজে নফস, শুধু খারাপ কাজে আদেশ করে। সিনেমা হলে চল, বাজে আড্ডায় চল, গাঁজা খাই চল, আসে না নাই, মদের আড্ডা আসে না নাই। আমি আপনাদের এই চেয়ারম্যানকে অনুরোধ করব, এই যে ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, কোথায় পুটু? গতকাল ছিল, বলে দিবা পুটু ভাই তোমাকে বলছি, তুমি তোমার ইউনিয়ন থেকে যত গাঁজার মদের আড্ডা আছে সব উঠায় দাও, ঠিক তো? ঠিক, তা না হলে তোমার ইউনিয়নের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। যে ওয়ার্ডে এটা হয় ওই ওয়ার্ড সভাপতিকে, ওয়ার্ডের যে কমিশনার তাকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আমরা ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনারা দেখতে চান তো রাসুলকে, যদি দেখতে চান রাসুলের হুকুম মানতে হবে, ঠিক তবে ঠিক। রাসুলের প্রথম হুকুম হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসুল জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাও বলবো।
রাসুল কারোর সাথে আমানত খেয়ানত করেন নেই, আমরাও করব। রাসুল ওয়াদা খেলাপ করেন নেই, আমরাও করব। রাসুল কাউকে গালি দেন নেই, আমরাও কাউকে গালি দেব। এই চারটা কাজ যে করে তার নাম কি? হ্যাঁ, মিথ্যা কথা কয়, ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে, গালি দেয়, ওর নাম কি? তো এত দেরি হলো কেন আপনাদের? ওর নাম কি? এই চারটা গুণ যদি থাকে, আপনি যত নামাজ পড়বেন কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে। তাহলে আজকে একটা ওয়াদা করবো, আমরা আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? রাজি আছেন আপনারা? ভুলেও মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? কোনো কাউকে ধোকা দিতে পারে না। লোকটার চোখ ছানা বড়া হয়ে গেল, লোকটা বলল নিশ্চয় তুমি আল্লাহর রাসূল, এই জন্যই তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরেকটা লোকের থেকে রাসূল কিছু টাকা ধার নিয়েছেন, ইহুদি বলেছেন এক মাস পরে তোমাকে টাকাটা দেব। 15 দিন পরে ইহুদি রাসূলকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে। এখন সাহাবাইকেরাম খুঁজতেছেন, রাসূলকে পাওয়া যাচ্ছে না, কারণ একজন সাহাবী ইহুদিকে পিষে ফেলার জন্য যথেষ্ট। ঠিক না বা ঠিক? যখন শুনলেন অমুকের ঘরে রাসূলকে দেশে আটকিয়ে রেখেছে, সাহাবাইকেরাম আসলেন, এসে ওকে বললেন বের হ বাড়ি থেকে। রাসূল বললেন খবরদার, আমি তার থেকে কিছু কর্জ নিয়েছি, উপকার নিয়েছি, তাকে তোমরা কোনো কষ্ট দিও না। সাহাবাইকেরামকে দেখে ভয় কাঁপছে ইহুদি। রাসূল বললেন তুমি কেন আমার সাথে এই দুর্ব্যবহার করেছো, আমি তো তোমাকে এক মাসের সময় নিয়েছি। সে বলছি রাসূল আল্লাহ, আমি টেস্ট করার জন্য, আপনি কি আসলে নবী না অন্য কিছু? আমার এখন পুরোপুরি ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাচ্চারা স্বপ্ন কার কাছে বলে? কার কাছে? বাপের কাছে বলে। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমাদের কোরআন শরীফে দুইজন নবী স্বপ্ন দেখেছেন, এই মানো না। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, জেহাদ করতে রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? জীবন দিবেন ইসলামের জন্য? শহীদ হতে রাজি আছেন? শহীদ হলেন কিন্তু বোর মোহরানা দিলেন না, বো আটকায় দিবেন কিয়ামতের মধ্যে। শহীদ হলেন, আরেকজনের জমির আইল ঠেলেছেন, ওই লোক আপনাকে আটকিয়ে দিবে। এই জন্য আমরা শহীদ হওয়ার আগে আমলগুলো সুন্দর করব। ঠিক না বা ঠিক? আজকের দিন আমার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে, আজকে রাতে ঘুমাবো, যদি উঠি আগামীকাল, না উঠলে পরকাল, না উঠলে কি পরকালেই তো জীবন। এত সংক্ষিপ্ত জীবন আজকে ওয়াদা করতে পারি তো, এই চারটা কাজ আর জীবনে করব না, যা করেছি আল্লাহ আপনার কাছে ফিরে আসলাম, আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। মিথ্যা কথা আর বলবো না, আমানত খেয়ানত আর করব না, ওয়াদা খেলাপ করব না, কাউকে গালি দেব না। এই চারটা কাজ তো আমরা ওয়াদা করতে পারি তো? সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখেছি 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুমলি সাজিদিন, রাআইতুহুমলি, রাআইতু দুইবার, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান, আবার বললেন রাআইতুহুমলি সাজিদিন। বাচ্চারা দেখবেন একটা কথা দুইবার বলে, আব্বা পাশে, আব্বা শুনছ, এই আব্বা বলো না, কথা বলেন না কেন, এ বাবা শুনছ, বাবাকে আরে শুনছি তো, আব্বা শুনছ। ছোট্ট ইউসুফ, ইন্নি রাআইতু, আমি দেখেছি আব্বা 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম, আবার ওদেরকে বললেন, তাদেরকে দেখেছি আমাকে সেজদা করছে। বাবা বললেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম। কষ্ট হচ্ছে? লা তাকসুস রুইয়াকা, তোমার স্বপ্ন প্রকাশ করো না তোমার ভাইদের কাছে, কারণ আপন ভাইরাও ভাইকে সহ্য করতে পারে, কথা বলেন না কেন? ভাইয়ের সম্পদ ভাই নিয়ে গেছে, এরকম কাহিনী আছে না নাই? ভাইয়ের ছোট্ট ছোট্ট এতিমদের সম্পদ মেরে খেয়েছে ভাই, এরকম ঘটনা আছে না নাই? তাকে নিরাপদ মনে করবেন? কেউ নিরাপদ না পৃথিবীতে, নিরাপদ একজন, তিনি কে? আরো জোরে বলেন। এবার বাবা বললেন স্বপ্নগুলো প্রকাশ করো না,
স্বপ্নের কথা শুনতেই ইয়াকুব আলাইহিসসালাম বুঝেছেন ইসমাইল ও নবী হবে। কি হবে? নবী হবে। বলছো তোমার ভাইদেরকে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, ইসলামের দুশ্মনরা আমাদের জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ বলছেন সেগুলোতে কান দিও না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমরা সব কেন আমার দিকে লাগা রাখছো? ওদেরকে একটু উঠাও, মানুষকে উঠেছো তোমরা? হ্যাঁ উঠেছো, আচ্ছা ঠিক আছে, এদেরকে কমিটি, এদেরকে একটু খাওয়া দিও। হ্যাঁ খাওয়া শেষ, ঘাটি খেয়েছো তো? আলু ঘাটি খেয়েছো তো? হ্যাঁ, গরুগা আলু ঘাটি খুবই স্বাস্থ্যসম্মত একটা খাওয়া। এই যে গরুর চর্বি, রাসুল গরুর চর্বি খেতেন, ইহুদিরা খেত না। ইহুদিরা নোংরা জিনিস খায়, মুশরিকরা নোংরা খায়, আমরা ভালো খাই, ঠিক না ঠিক? আমাদের দেশে, পাশের দেশে করোনার সময় এক ঠাকুর বলল, গরুর পেশাব খাইবা। কি খাইবা? গরুর পেশাব খায়াও মরছিনি, নোংরা। ওরা খায় পেশাব, আমরা খাই দুধ আর গোস্ত, ঠিক না ঠিক? রাসুল বলেছেন তেল খাবা, তেল, এই তেলটা গরুর তেলটা পিওর। ডাক্তাররা বুঝে না, বেকুব ডাক্তার। গরুর ভিতরে যেটা, এটা তো সবচেয়ে পিওর, এটা বানিয়েছেন কে? বাহিরের তেলে না ভেজাল, পাম অয়েলের ভিতরে সোয়াবিন দেয়, সোয়াবিন তেলের ভিতরে বাজে জিনিস দেয়, ঠিক না ঠিক? কিন্তু যেটা গরুর পেটে হয় এটা তৈরি করেন কে? এটা দেয় আলুর ঘাটিতে। এই যে আপনাদের বগুড়ার আলু ঘাটি যে আমার এত পছন্দ, আমি প্রথম একবার খাই মরে গিয়ে গেছি, বউটা তুমি রাগো তো দেখি। প্রথমবার রাঁধছে, আমি চাইছি না আগের মতো হয়নি, ওই বগুড়ার মতো হয়নি, আবার রাঁধবো। কয় কি দেয় আগে সেটা কো? গরুর তেল দেয় আর ওই তেলালা গোস্ত গুলো দেয়, ঠিক আছে না? এইবার বউ রান্ধলো, এখন বগুড়ারটা ফেল, আমার বউরটাই ভালো। এটা হলো হাদিস, রাসূল নিজের বিবির প্রশংসা করতেন, আমরাও প্রশংসা করবো। আহারে আপনার বিবি কত কষ্ট করে আপনাকে খুশি করার জন্য, ঠিক না বা ঠিক? আমাদের কিছু লোক আছে সারাদিন বোর দোষ ধরার তালে থাকে, আছে না? এরা কোরআন হাদিস কিচ্ছু পড়ে না। দেখেন মা খাদিজাতুল কুবরার কি প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি প্রশংসা করতেন নিজের বিবির। আবার মা আয়েশা না আসলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, নিজের বিবির জন্য অপেক্ষা করে রাসূল, কারো মনের ভিতরে সন্দেহ রাখতেন না। একদিন বললেন, ও আমার সাহাবীরা রাদিয়াল্লাহু, আর তোমরা মনে করতে পারো বিবির জন্য অপেক্ষা করি, আসলে তা নয়। আমি যে গত সপ্তাহে কোন কোন হাদিস পড়েছি তোমরা কে বলতে পারো? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন। এবার রাসূল সাল্লাল্লাহু বললেন, আয়েশা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব দাঁড়ি কমা সহ বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের হাদিসের জন্য জীবন্ত টেপ রেকর্ডার হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এজন্য বিবিকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মেয়েদেরকে আদর করবেন, আপনার ঘরের ভিতরে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফ আমার ভাই। ইউসুফ আমার কি ভাই? একদিন মা আয়েশা দেখলেন রাসূল ঘর ঝাড়ু দিচ্ছেন। কি ঝাড়ু দিচ্ছেন? ঘর। আপনাদের ঘর কে ঝাড়ু দেয়? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। আমি তো 50-এর উপরে দেশ আমার ঘুরা শেষ, আমি দেখেছি নান, সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, একদিন জামাই রাঁধে। আর সারা বছর আমাদের মেয়েরা কি করে কথা কন না, রাঁধে কারা, কাপড় ধোয় কারা, বাচ্চা পালে কারা, ঘর ঝাড়ু দেয় কারা, কিল খায় কারা, মিলা মিলা। হ্যাঁ আপনাদের শাস্তি যে কত বেশি হবে, এত কষ্টের পরে ওই মেয়ের গায়ে কিভাবে হাত দেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর ঝাড়ু দিচ্ছেন, মা আয়েশা দূরে বসে তাকিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর ঝাড়ু দিয়ে বসে বসে সেলাই করছেন। ঝাড়ু দিলে শরীরে ঘাম আসে না, এরকম ঘাম টেপে টেপে পড়ছে। মা আয়েশা তাকিয়ে আছেন, রাসূল বলছেন, এই আয়েশা কি দেখছো? হুমায়রা বলতেন, হুমায়রা লালমণি, লালমণি কি বলতেন? লালমণি, আদরের ডাক। আপনার বিবিকে আদরের ডাক ডাকবেন, আপনারাও আদরের ডাক ডাকেন, পেতনি ডাকে পেতনি, খবিশ ডাকে খবিশ, লক্ষ্মী ডাকে নাউজুবিল্লাহ মিন যালিক,
একটা সুন্দর নাম দিবেন, যদি রংটা একটু কালো হয় লাগবেন কালো ময়না, দেখবেন খুশি হয়ে যাবে, ময়না আমার ময়না কোথা কেন কয়না, আপনার কাছে তো ডায়মন্ডের চেয়ে বেশি দামি, ঠিক না বেটি? আমাদের পর্দাশিলা গ্রামের মেয়েরা বাজারের ওই ফুটপাতের ওসব মেয়েদের চেয়ে হাজার গুণে আল্লাহর কাছে বেশি দামি, ঠিক না বেটি? ওদের তো মাসি মশা পড়ে, ওদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই যারা বেপর দিকে থাকে, কিন্তু আমাদের মেয়েরা সবসময় আমাদের জন্য অপেক্ষা করে, ঠিক না বেটি? এরা গ্রামের মেয়েরা কত রক্ষণশীল, কত সুন্দর, কত পর্দানিশীল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আপনার সৌন্দর্য। মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামকে দেখে ফল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল, ওরা যদি আপনাকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। কি সুন্দর আল্লাহ আপনাকে দান করেছেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। আরে আপনারা জানেন না বোধ হয় না, একটা জানেন আমাদের কাজী নজরুল ইসলামের, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আহা, একজনের গলায় তো শোনা যায়, হ্যাঁ না এরা রোজা রাখছে না, রোজা রাখছে না, রোজা রোজা রাখছে, কিচ্ছু খায়নি, আলু গাটি খানতে যান কই, জোরে কর, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর, আমাদের প্রিয় মেহমান কালকে সকালে অফিস ধরতে হবে, আপনারা তো অফিস ধরবেন না নাকি, নামাজ পড়বেন তো, ফজর পড়বেন তো? আমরা আমাদের মেহমানের জন্য দোয়া করছি, আমাদের প্রিয় সভাপতিকে আল্লাহ কবুল করুন, তার আম্মাকে আল্লাহ হায়াত দারাজ করুন, তার আব্বাকে আল্লাহ মাফ করে দিন, তিনি চলে যাবেন এই জন্যই চলে গেছেন, এখন যদি না আসুন তাহলে সকালে উঠতে পারবেন না। আমি অবশ্য আজকে রাতে এখানেই থাকবো আশা করছি নাকি, হ্যাঁ আজকে থাকবেন তো আপনারা, কতক্ষণ থাকবেন, হ্যাঁ না না সারা থাকবো না, আমরা ইউসুফ আলাইহিসসালামের একটা ঘটনা বলেই আমরা ইনশাআল্লাহ শেষের দিকে যাব। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ওনাকে নিয়ে গেল মেরে ফেলবে, কি করবে মেরে ফেলবে, এক কিছু ভাই বললো মেরে ফেলো, কিছু ভাই বললো না মেরে ফেলো না কূপে ফেলে দাও, কোথায় কূপে ফেলে দিল, ওনাকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে কূপে ফেলে দেওয়া হলো, ওনার গলাতে একটা ছোট্ট কোট্টার ভিতরে একটা জামা ছিল, যে জামাটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের জামা, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলার সিদ্ধান্ত হলো, আগুনে কিভাবে ফেলবে ওনাকে উঠাতে পারছিল না, শেষে শয়তান এসে নমরুদের চেলা চামুন্ডাকে বললো ইব্রাহিমকে উঠাতে পারবা না, দুটি কাজ করো, ইব্রাহিমের চারপাশে মেলার আয়োজন করো, মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, জিনা বিচার হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে, তখন তাকে উঠাতে পারবা, পুরুষ আর মহিলা যেখানে রহমত নাই সেখানে, এই যে এখানে আপনারা পুরুষেরা বসেছেন মহিলা আলাদা বসেছেন, দুই জায়গায় রহমত আছে, ঠিক না বা ঠিক? কিন্তু এখানে যদি আপনাদের পাশাপাশি বেডিনে বসতো কি হতো, কথা বল না কেন, গজব শুরু হতো। এবার চেষ্টা করছে তা উঠাতে পারছে না, বলছে আগুনের তাপ আর ইব্রাহিম এত ভারী, বলছে একটা বড় গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো, এরপরে ইব্রাহিমকে বেঁধে উঠাতে গেল তাও উঠাতে পারছে না, কারণ ওনার সাথে রহমতের ফেরেশতা। এবার শয়তান পরামর্শ দিল তার কাপড় সব খুলে ফেলো, কাপড় খুলে ফেলা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি কাঁদা শুরু করলেন, আল্লাহ বললেন কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি প্রথম কাপড় তোমার গায়ে পরিয়ে দেব। জিব্রাইল আমিনকে কাপড় দিয়ে পাঠালেন,
ওরা যখন ওনাকে উপরে উঠালো আগুনে ফেলবে, সেই সময় জিব্রাইল আমিন জান্নাতের একটা পোশাক এসে ওনাকে পরাইয়া দিলেন। আর আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের কথা কেন বলছি? কারণ ইউসুফ আলাইহিস সালামের পরদাদা হলেন ইব্রাহিম আলাইহিস। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সম্পর্ক কি হলো? দাদার দাদা, দাদার দাদা। হ্যাঁ, তুমি খুব ভালো বুঝেছো বাবা। নম্বর সুরা কোনটা বলেন দেখি? হ্যাঁ, সুরা ইউসুফ। মাশাআল্লাহ, পিছন থেকে উত্তর দিয়েছে। সুরা ইউসুফ, তিনি কে ছিলেন বলেন তো? হু ওয়াজ ইউসুফ আলাইহিস সালাম, মোস্ট বিউটিফুল ম্যান ইন দ্য প্ল্যানেট। এই পৃথিবীতে সারা পৃথিবীর সৌন্দর্যের প্রায় 80% আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। আর আরেকজনকে 100% দিয়েছেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম এমনি খুবই সৌন্দর্যমণ্ডিত সুন্দর একজন পুরুষ ছিলেন। তিনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী, বনি ইসরাইলের প্রথম নবী। আর শেষ নবী কে বলেন তো? বনি ইসরাইলের শেষ নবী? হ্যাঁ, আপনারা জ্ঞান নিয়ে যাবেন, এটা জ্ঞানের মাহফিল। বনি ইসরাইলের শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম, আর পৃথিবীর শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটি আল্লাহ শুরু করেছেন হরুফে মুকাত্তাআত দিয়ে, অর্থাৎ বিক্ষিপ্ত হরফ। এগুলোর পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করেন। এই সূরাটির শুরুতে আল্লাহ একটা স্বপ্ন দিয়ে সূরা শুরু করেছেন। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, ঠিক না? বা ঠিক, রাসূল বলেছেন, আর রুইয়াতু সালেহা সিত্তা রুবউম মিনান নুবুয়াহ। কেউ যদি সৎ স্বপ্ন দেখে, নেক স্বপ্ন, এটা নবুয়াতের 46% এক ভাগ। আপনার কাছে এখন ওহি আসবে না, আল্লাহ সৎ স্বপ্ন দিকে আপনাকে পরিচালিত করবেন, আলহামদুলিল্লাহ বলি। এখন বলেন দেখি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সর্বশ্রেষ্ঠ সূরা, এই দেখছেন? আমার আসিফে তো বলে দিচ্ছে সূরা ফাতিহা, ও আমার 2-3 মাহফিলে ছিল, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরা কোরআনের কি? মা। মা কোরআনের কি? মা। এই সূরার পেটে আল্লাহ কোরআন দিয়েছেন। সূরা হিজরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, সেই সাথে 30 পারা কোরআন দিলাম। 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সূরা ইউসুফ থেকে কথা বলবো। ইউসুফ শব্দের অর্থ বলেন দেখি। ইউসুফ শব্দের অর্থ কি? আসাফ। আসাফ মানে কি জানেন? দুঃখ, দুঃখ, দুঃখ। আমাদের বাংলা সাহিত্যে একজন দুঃখী মেয়ে আছে, কি নাম জানি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে। অনেক অসাধারণ তিনি ছিলেন। এই দুঃখু মিয়া ছিলেন, দুঃখু মিয়া ছিলেন সেদিন ইউসুফ আলাইহিস সালাম। আসাফ, আসাফ থেকে ইউসুফ। তো তিনি জন্মগ্রহণ করেছেন কেনানে। কোথায়? কেনানে। ওনার আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ওনারা কয় ভাই ছিলেন জানি? কয় ভাই? মোট 12 ভাই, সব মিলে কয়জন? 12 ভাই। এই 12 ভাইয়ের নামে হলো বনি ইসরাইলের 12টা গোত্র। কয়টা গোত্র? 12টা গোত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাকের কি সুন্দর করে সূরাটা শুরু করছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন পড়ার আগে বলছেন আউযুবিল্লাহ পড়বা, কারণ কোরআন শয়তান পড়তে দেয় না, কোরআন শয়তান পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর যেহেতু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি, কারণটা কি? কারণ আমরা শয়তানকে দেখি না, ঠিক না ভাই? ঠিক, শয়তানকে দেখেন কে? আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ শয়তানকে ঠান্ডা করে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। আর বিসমিল্লাহ কেন পড়লাম? মালিককে, মালিককে, মালিক আল্লাহ। এই জন্য সব কাজের আগে কার নাম পড়তে হবে? আল্লাহর নাম পড়তে হবে। এগুলো শিখে নেবেন। আলিফ লাম র, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন, নবী যা বলেন এগুলো সব আমার কিতাব। নবীর মন থেকে বলেন না, উনি তো হি হ্যাজন গট এনি লিটারেসি, তিনি তো লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। হি ওয়াজ উম, তিনি ছিলেন উম্মি। উম্মি মানে যিনি পড়তেও পারেন না, লিখতেও পারেন না। মায়ের যেখানে বাচ্চাটা থাকে এটা হলো উম। এটা কি উম? ওখানে যেরকম ছিলেন, তিনি বাহিরে আসছেন, নিজের নামটাও দেখতেন না তিনি। সেই নবী আকাশের খবর দেন, সাগরের খবর দেন, কবরের খবর দেন, ঠিক না বে? ঠিক। কবরের ভিতরে কি হবে সেই খবর তিনি বলেন, মানুষ অবাক হয় এগুলো উনি কোথা থেকে বলে। আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো যা বলে সব আমার কিতাব থেকে, আমার কিতাবের আয়াত, প্রকাশ্য কিতাবের আয়াত থেকে কথা বলে সেদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝো। কেন বললেন বুঝো? আরবির চেয়ে পুরানো ভাষা একটাও নাই। এই পৃথিবীর সব ভাষা বিভিন্ন ভাষা থেকে চুরি করে হয়েছে, বাংলা ভাষা হলো কয়েকটা ভাষার সংমিশ্রণ। যেমন এই যে টেবিল, এই টেবিলটা কিন্তু আরবি শব্দ, টাবেলাতন, এটাকে চুরি করে নিয়েছে ইংরেজেরা। ইংরেজেরা অসংখ্য শব্দ আরবি থেকে চুরি করেছে, কারণ ইংরেজিও একটা খলতমূলক ল্যাঙ্গুয়েজ, অরিজিনালিটি নেই। একটা ভাষা হলো ল্যাঙ্গুয়েজ, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, সব ভাষার মা, সেটার নাম কি? আরবি। 1400 বছর আগের আরবি এখনকার আরবি এক, কিন্তু 200 বছরের আগের বাংলা বোঝা যায় না, 100 বছর আগের ইংরেজি কিচ্ছু বোঝা যায় না। যেমন 200 বছর আগে বাংলার ভিতরে চিটাঙ্গের প্রভাব বেশি ছিল, চিটাঙ্গের কথা বলতে আপনারা কিচ্ছু বুঝবেন না, এখনই বুঝবেন না। 200 বছর আগে দরকার নাই, এখন আয়োজিত বলে ওনারা হ্যাঁ না শোন ও বাজি হল হতো না শুনে ওনারা, হ্যাঁ বুঝবেন কিছু, বুঝলেন কিছু? আর দরজার কুড়ি দিয়ে যাইতে যেতে আতিকা দফর হয়ে গিয়ে বই কি যে কি না হয়। এত জটিল ভাষা, এটা ছিল আগের বাংলা, আগের বাংলা কিচ্ছু বুঝবেন না। কিন্তু আরবি 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আমরা সবই বুঝি, ঠিক না? ঠিক। রাসূল যে ভাষায় কথা বলতেন এই ভাষা কিয়ামত পর্যন্ত এক থাকবে। 1400 বছর আগে আরব ভাষার যিনি হেড কবি ছিলেন, এখনো তিনি কবিদের হেড। যেমন বাংলা ভাষায় কবিগুরু আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আবার জাতীয় কবি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম, আবার পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, তিনি কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আল্লামা ইকবালের লেখা। কারণ মুসলমান যেখানে, মুসলমান সেখানে নেতৃত্ব দেয়, ঠিক না? ঠিক। ভারত আজাদও করেছিল যারা, তাদের ভিতরে মুসলমানদের অনেক গুণ আছে না নাই, অনেক ইতিহাস মুসলমানরা রেখে গেছে। ভারতের যে সমস্ত স্মৃতিগুলো আমরা দেখতে যাই সেগুলো মুসলমানদের সাথে জড়িত। কুতুব মিনার বলেন, দেওয়ানে আম, দেওয়ানে খাস, তারপরে তাজমহল, এই সবগুলো মুসলমানদের, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন এমন একটা কিতাব যেটার কথা কোরআনের পাতায় পাতায় নামও আছে, শব্দ আছে, বিভিন্ন নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। তবে কোরআন শব্দটি 56 বার এই কোরআনে এসেছে। কয়বার? 56 বার এসেছে। আপনি প্রশ্ন করেন, কোরআন আগে নিজের নাম বলবে তারপরে পরিচয় দিবে, কিন্তু দুনিয়ার কোন কিতাবের ভিতরে তার কিতাবের নাম নাই। আপনি হিন্দু ভাইদের 60টা বই পড়েন, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, একটার ভিতরেও কিতাবের নাম নাই। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই, লিস্তে বিস্তারের ভিতরে নাম নাই। পৃথিবীর বিভিন্ন ধর্মীয় বাসিন্দারা মোট 5000 ধর্মীয় কিতাব লিখেছে, যেটার একটার ভিতরেও কিতাবের নাম নাই, ঠিক না? ঠিক। কিন্তু আমার এই কোরআনের নাম কোরআনে আছে না নাই? আপনি জিজ্ঞেস করেন নাম কি? আমরা শরীফ বলি, শরীফ কিন্তু কোথাও নাই।
কোরআন শরীফ না, কোরআন হলো মজিদ। কোরআন কি? মজিদ। এটা প্রেস্টিজিয়াস, সম্মানিত, সবচেয়ে বেশি যেটার গুরুত্ব আল্লাহ দিয়েছেন। কোথায় বললেন আল্লাহ? আপনি জিজ্ঞেস করেন নাম কি? কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। একজন মানুষের আগে নাম জিজ্ঞেস করে, তারপরে বাড়ি। কোরআনের নাম জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন বাড়ির কথা আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার। এবার জিজ্ঞেস করেন কখন এসেছো, সাথে সাথে বলবে কেন এসেছো, কখন এসেছো, সব বলে দিবে একসাথে। শাহরু রমাদান الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان। কোরআন বলছে রমজান মাসে আমি দুনিয়া এসেছি, আমাকে যারা এক রাত আমাকে নিয়ে পড়ে থাকবে, হাজার বছরের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে, হাজার মাসের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আবার কোন সুরাতে বলছেন সেটাও কোরআন শরীফে আছে। আপনি জিজ্ঞেস করেন কোন রাতে এসেছেন? রমজানে তো অনেকগুলো রাত, ২৭ রাত রমজানে আছে, ২৯টা দিন অথবা ৩০টা দিন। কোন রাতে আপনি এসেছেন সেটাও আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই কোরআন নিয়ে যারা আজকে যদি কোরআন নিয়ে আপনি বসেন, আজকে বসেছেন কোরআন বোঝার জন্য, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। হাজার মাস যদি হিসাব করেন প্রায় ৮৩ বছর হয়। কত বছর? ৮৩ বছর। এই বয়স পর্যন্ত আমাদের তো হয়া তো পাই না আমরা, ঠিক না? ঠিক। একটা রাত যদি কোরআন নিয়ে গবেষণা করেন, এই ৮৩ বছরের সওয়াব দান করবেন কে? আমরা বললাম আল্লাহ। কি সওয়াব দিবেন যদি কোরআন নিয়ে থাকি? সেটাও কিতাবের ভিতরে আছে না নাই? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন আছে যেখানে বরকত আছে। যেই মাসে কোরআন বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি না কম? আসিফ ইকবাল ইকবাল একটা কথা বলে গেছে, এটা আমি বলি, আমি বলি, আমাদের দেশের বিভিন্ন প্রেসিডেন্টরা বিভিন্ন কাজ করে গেছেন। আমাদের জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন বলেছেন, ঠিক না? ঠিক। এখন এটা সুফল সারা দেশে আছে না নাই? জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ লাগিয়েছেন, এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন। এখন আমাদের সবচেয়ে লম্বা সময়ের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ বানিয়েছেন। আমি বলেছি এই মসজিদগুলোতে নামাজ ফরজ করে দেন, তাহলে আপনার নাম কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে রাখবে, ঠিক না? ঠিক। আর কখনো দুর্ভিক্ষ আমাদের দেশে আসবে না, কারণ নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি, কোরআন বেশি যেখানে, নামাজ বেশি সেখানে। রমজানেই তো আমরা সবচেয়ে বেশি নামাজ পড়ি, ঠিক না? ঠিক। এখন শান্তির জন্য পৃথিবীর মানুষ ঘুরে, এখান থেকে ঢাকা, ঢাকা থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, লন্ডন থেকে আফ্রিকা, বিভিন্ন জায়গায় মানুষ যায়। কেন যায়? কেন যায় বলেন? শান্তি। আপনারা এখানে এই এই থানাতে কি বেশি হয়? চাষ, ধান। কি ধান? চাইনিজ ধান। এটারে চাইনিজ ধান বলবেন না, এটাতে বলবেন ধনুটের ধান। কিসের চাইনিজ ধান? আমাদের বাংলাদেশে দেখেন, প্রাণে বাংলাদেশের ছেলেরা লেখে চাইনিজ রেস্টুরেন্ট, গিয়ে দেখবেন যে একটা চাইনিজও নাই ভিতরে। আসলে সব কি? বাংলাদেশ। আবার ইংল্যান্ডে ওরা রাঁধে, নাম দিছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিলেন কেন? দেন বাংলাদেশি রেস্টুরেন্ট, কারণ বাংলাদেশের লোকদের রান্না অনেক স্বাদ, অনেক ভালো। আজকে রান্নাও ভালো, আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। ওই যে মিলনের বাড়িতে, মিলন, হ্যাঁ হ্যাঁ, মিলন নেই, ও মিলন গেছে ওদিকে, মিলনের বাসা খেয়ে যাবেন। হাসেন কেন? খাওয়ার বরকত আছে, আপনারা সবাই খাইলেও শেষ হবে না, আলহামদুলিল্লাহ বলেন না। রাসূল সাল্লাম একদিন মসজিদের দিকে আসছেন, আবু হুরায়রাকে দেখে বলছেন, আবু হুরায়রা বোধহয় কিছুই খাওয়া নেই, আসর নামাজের পর আমার বাড়ির দিকে আসো।
এর আগে আবহাওয়ারা বলছেন আমি চারজনকে সালাম দিলাম, পেটে খুব ক্ষুধা, দুইদিন ধরে খাওয়া নাই, আমি আবু বকরকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহুকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন, আরেকজন সাহাবিকে দিলাম, কিন্তু রাসূলের সাথে দেখা হওয়ার পরে উনি আগে সালাম দিয়ে দিয়েছেন। আমরা আগে সালাম দিব তাহলে খুশি হবেন কে? সালাম আছে যেখানে বরকত আছে, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এবার তিনি বললেন আবু হুরায়রা আসর পরে ঘরে আস, আবু হুরায়রা বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম, তিনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন আয়েশা কি আছে ঘরে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা মসজিদে নববীতে যতজন না খাওয়া মানুষ আছে সবাইকে ডেকে নিয়ে আস। আবু হুরায়রা বলছেন আমার মনটা খারাপ, অর্ধেক দুধ আমি খামু কি মান ছেড়ে দিব? তারপর রাসূল বলেছেন অবজ্ঞা করি না, রাসূলের কথা শুনলাম। আসার পরে আমাকে বললেন এশরেবিয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। তিনি বললেন শারিব হাত্তা শাবিআত বামি ইয়াদি ফামি বাতনি কুল্লা, আমি দুধ খেতে থাকলাম, খেতে খেতে আমার হাত পেট চোখ মুখ যেন সব দুধে দুধে ভরে হয়ে গেল, কিন্তু তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। সবাইকে খাওয়ালেন, সবার শেষে খালেন রহমাতাল লিল আলামিন, সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান বেশি যেখানে বরকত বেশি সেখানে। আমার ধনুটে এখন বরকত আছে না নাই? আপনাদের বগুড়াতে বোধহয় এখানে কাঁচামরিচ নাই না? সবচেয়ে ঝালের মরিচ কি? ঝাল নাম কি ওটা? ঝাল কি? বিন্দি, বিন্দি আমার কিছু দিয়ে দিবেন। হ্যাঁ, এই কাঁচামরিচের শুক্রিয়া তো আদায় করে শেষ করতে পারবে না, ঠিক না বাটি? খান তো কাঁচামরিচ, খান না? কাঁচামরিচ খাবেন গ্যাস চলে যাবে, এক দ্বিতীয় ভিটামিন সির আর কোনো অভাব হবে না, তিন চারটে করে ডেলি মুখে দিয়ে দিন, ব্যাস শরীর সুস্থ থাকবে, চামড়াগুলো সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলেন কি সুন্দর একটা কনসাইজ করে আল্লাহ দিয়েছেন, এত নেয়ামত। এই কাঁচামরিচ একবার আমেরিকাতে কিনে খেলাম $1500 পর্যন্ত উঠছে কাঁচামরিচের দাম, প্রথমে উঠছে $20, $20 থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০০, ৪০০ থেকে ১২০০। মেক্সিকান একটা কাঁচামরিচের ভিতরে পোক পাওয়া গেল, আমি তখন সেখানে, এই পোক পাওয়ার কারণে সব কাঁচামরিচ ব্যান্ড। হোটেলে গেছি একটা কাঁচামরিচের অর্ধেক দিছে আমারে, কইলাম অর্ধেক দিলা কেন? কয় স্যার এটা হলো ৫০ পেন্স, ১ ডলারের অর্ধেক অর্থাৎ ৫০ টাকা। আস্তে আস্তে ফ্রি হয়েছে, এখনো দাম কম না। আপনাদের এখানে কেজি কত কাঁচামরিচ? হ্যাঁ, তো এমনি খাইতেছেন আপনারা, কি নিয়ামতের দেশ আমাদের দেশ, ঠিক না বেঠে? এত কম তরকারির দাম পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই পৃথিবীর, একদম ভারতেও নাই। আপনি ভুটানে যান আপনার কলিজা বেরিয়ে যাবে কাঁচামরিচ কিনতে গিয়ে। আল্লাহ কি নেয়ামত আমাদেরকে দিয়েছেন, কারণ কি জানেন তো? কারণ হলো আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন দিয়েছি তোমাদেরকে, সবচেয়ে শ্রেষ্ঠ নোবেল তোমাদেরকে দিলাম, এর চেয়ে শ্রেষ্ঠ নোবেল আর কোনটা হতে পারে? ইব্রাহিম আর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে হিংসা করলো। আমাদের অনেক ভাইয়েরও আছে আমাদেরকে হিংসা করে, ঠিক যাবে ঠিক? আমাদের অনেক ভাই আছে আমাদের জমি ঠেলে নিয়ে যায়, অনেক ভাই আছে আমাদেরকে ওজন কম দেয়, অনেক ভাই আছে এতিমের মাল খেয়ে ফেলে, এরকম ভাইরা এখানেও আছে না নাই? এখান থেকে জান্নাত কামাই করবেন, জাহান্নামও কামাই করবেন। যারা মানুষের জমি খায় তারা জাহান্নাম কামাই করে, ঠিক না ঠিক? এতিমের সম্পদ যারা পেটে ঢুকায় তাদের পেটে আগুন ঢুকে, কে বলছেন? এই কিতাবের ভিতরে আছে নাই? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, খবরদার কোন এতিমের সম্পদ যেন আপনার পেটে না ঢুকে, তাহলে আপনার পেটে আপনি জাহান্নাম ঢুকালেন। যত নামাজ রোজা করবেন ওই সম্পদ বের করার আগ পর্যন্ত আপনার কোনো আমল কবুল হবে না। আপনি আপনার বিবি থেকে যৌতুক নিয়েছেন, ওই বিবি মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে? যার সম্পদ হারাম তার কোনো ইবাদত কবুল হয় না। একটা সুন্দর কথা বলেছেন, গীবত, গীবত মানে ব্যাক বাইটিং, ইংলিশ নামটা বড় অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে, ব্যাক বাইটিং, আপনি কারো পিছনে তাকে কামলানো,
এটা অর্থ কি? অর্থ একটা লোকের ভিতরে ওই দোষটা আছে, আপনি তার অগোচরে ওটা মানুষকে বললেন, এটা হলো গীবত। আর যদি তার মধ্যে না থাকে ওটা হলো মিথ্যা তোহমত, আরো মারাত্মক। এরপরে এই জামাটা বংশানুক্রমে ইসহাক আলাইহিসসালামকে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম ইসহাক আলাইহিসসালাম দিলেন ইয়াকুব আলাইহিসসালামকে, ইয়াকুব আলাইহিসসালামের স্বপ্নটা শুনেই ওই জামাটা ইউসুফ আলাইহিসসালামের গলায় বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। যখন তিনাকে কুফে ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন, যাও জিব্রাইল ওই ড্রেসটা আমার ইউসুফের গায়ে পরায়া দাও। যখনই জান্নাতি পোশাক পরেছে, কুপের ভিতরে তিনি পড়েছেন, গায়ে কোনো ব্যথা লাগে নাই। এবার কূপ থেকে উঠিয়ে তাকে বিক্রি করা হলো। আপনার ঘটনা জানেন, তিনি মিশরের কি হলেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। বসেন। তখন ইউসুফ আলাইহিসসালাম 30 বছর ক্ষমতায় যখন বসলেন, 11 ভাইকে চিনলেন, ঠিক না? ঠিক, কিন্তু ভাইদের থেকে প্রতিশোধ তিনি নেন। এক ভাই ছিলেন ওনার আপন, কি নাম জানি ওনার? বনি আমিন ছিলেন আপন ভাই, আর বাকি 17 ভাই ছিলেন 10 জন। এই 10 জনকে শেষমেষ যখন চিনা গেল, তিনি তিনার জামা দিয়ে দিলেন, ওই যে জামাটি বেহেশতের জামা, ওই জামাটি দিয়ে দিলেন, এই জামাটি কি আব্বার চোখের উপরে দিবা, তোমার আব্বার চোখে দিবা, চোখে দেওয়ার সাথে সাথে তিনার দৃষ্টি খুলে যাবে। কাঁদতে কাঁদতে ছেলের জন্য তিনি অন্ধ হয়ে গেছেন। যখনই জামা হাতে দিল, জামা খুলে ফেলা হলো, 8 দিনের পথ কেনান মিশর থেকে 8 দিন লাগে, কয়দিন? এখন সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম বলছেন, ইন্নি লাআজিদু রিহা ইউসুফ লাওলা তুফান্নিদুন, তোমরা যদি আমার ব্যাপারে উল্টাপাল্টা চিন্তা না করো, আমি আমার নাকের ভিতরে ইউসুফ আলাইহিসসালামের গন্ধ পাচ্ছি। জান্নাতের পোশাক এত ঘ্রাণ, এখানে যদি একটা জান্নাতের পোশাক ছাড়া হয়, সারা বাংলাদেশ ঘ্রাণে ভরপুর হয়ে যাবে। জান্নাতের হুররা যদি রুমাল লাড়ে, সারা দুনিয়াতে কোনো দুর্গন্ধ থাকবে? এগুলো আমরা হাদিসের বর্ণনায় পেয়েছি। যখনই ওই জামা নিয়ে চোখের উপর ঠেলে দিল, তখনই তিনি বললেন, এটা আমার ইউসুফ, আমি তোমাদেরকে বলেছি আমার ইউসুফের কাছে আমাকে নিয়ে চলো। মহামিলন হয়ে গেল, স্বপ্নের বাস্তবায়ন হলো। 11 ভাই সেখানে গেল, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম দেখলেন 11টা তারা আর চাঁদ আর সূর্য, সূর্য হলো বাপ আর চাঁদ হলো, আপনারা আছেন তো, চাঁদকে মা আর সূর্যকে বাপ। বাপের রাগ বেশি না কম? বেশি। আর মায়ের আদর বেশি না কম? বেশি। বাপ যদি ঘর থেকে বের করে দেয়, ঘরে নিয়ে আসে কে? মা। আহারে, বাপ বের করে দিয়েছে, এই বের হ, কিন্তু মা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক না? ঠিক। যত রাতে আপনি এসে আস্তে করে দরজা খুলে দিয়ে ভিতরে আয়, চাঁদ হলো ঠান্ডা। চাঁদ কি ঠান্ডা? ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? দেখি একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন বলেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না। আমিন। আজমাইন, হাতগুলো নামাই। এই যে আপনাদের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, আমরাও তো এখানে যাব, ঠিক না? ঠিক। প্রথম হিসাব কিসের হবে বলেন তো? নামাজের আগে ইমানের হিসাব। ইমান না থাকলে তো নামাজ কবুল হবে? দুই লোকের নামাজ হয় না, নামাজ পড়লেও হয় না। এক হলো মুনাফেক, আর এক হলো মুশরিক, ঠিক না? ঠিক। শেরেক আছে নাকি আপনাদের এখানে? তাবিজ যাদের আছে, তাবিজ খুলে ফেলা দিবেন। তাবিজটা কি? তাবিজটা কি? ফেলে দিবেন খুলে। কোরআন শরীফের সূরা দিয়ে নিজেকে ফু দেন। রাসূল 5 বেলা ফু দিতেন, কয় বেলা? সকালে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, কয়বার? 5 বার ফু দিতেন। ফজরে দিতেন 3টা সূরা পড়ে, 3×9 বার পড়তেন। আর জোহরে, আসরে, এশায় 1 বার 1 বার করে, আবার মাগরিবে 3 বার করে, কয়বার? 3 বার করে ফু দিতেন। আর যদি দেখেন ঘর থেকে বিপদ দূর হয় না, তাহলে সূরা বাকারা পড়বেন,
কোন জিন যদি আপনার ঘরে অ্যাটাক করে থাকে, সূরা বাকারা পড়বেন, জিনের চৌদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আপনার বাড়িতে থাকতে পারে। লা ইলাহা ইল্লাল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কব্বে বারোতম তাফসীরুল কোরআন মাহফিলে বসে বিশ্ব হরিগাসা মধ্যপাড়া থেকে ধনুটের এই জায়গা থেকে হাজার হাজার নরনা নিয়ে আপনার কাছে গভীর রজনীতে হাত তুলেছি। এই কনকনে শীতের সময় মানুষ ঘর থেকেই বের হয় না, সেখানে আপনার বান্দা বান্দিরা আপনার খুশির জন্য খোলা আকাশের নিচে বসে আছে। আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহখাতা আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করুন, তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যে নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিসসালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাগুলো মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দেন, নেক আমলের তৌফিক দেন, রোগ বিমারি থেকে সাফা দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব সহ রুবেল সহ মিলন সহ যে সোনার টুকরা ছেলেরা দিন রাত পরিশ্রম করে, একটা বছর পরিশ্রম করে এই মাহফিল সাজালো, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য আসলো, কেয়ামতের কঠিন ময়দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা আমাদের প্রধান অতিথি হাবিবুর রহমান সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার ছেলে ইকবালকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনের আরেকজন মেহমান কেম ইকবাল কায়েসকে তুমি কবুল করো। আল্লাহ প্রথম দিনের প্রধান আলোচক এমদাদ হোসেন জেহাদি হুজুরকে তুমি কবুল করো। নুরুল ইসলাম নজরুল ইসলাম জেহাদি সাহেবকে তুমি কবুল করো। আজকে আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দরভাবে, মাওলানা মাকসুদ আল মাসুদ আজামিকে তুমি কবুল করে নাও। আমাদের যত মেহমান এসেছেন রবিউল সাহেব সহ, হাসানুল করিম পুটু সহ সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের নুরুন নবী তারিক ভাইকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বী এসেছে সবাইকে আবু বকর রাদি আল্লাহ আনহুর মতো মাফ করে দাও। যত যুবক এসেছে, যত যুবক মিলনের মতো এসেছে, সকল যুবককে সেইদিনা বেলালের মতো তুমি কবুল করো। যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো কবুল করে নাও। নিঃসন্তানের মুখটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ এই মাহফিলখানাকে কেয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দিও। মিডিয়ার ছেলেগুলোকে তুমি কবুল করে নিও, যে এই কবরস্থানের উদ্যোগে এই মাহফিল হচ্ছে, ওই কবরস্থানের সকল বুদ্ধাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আল্লাহ আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ জালাল জামাল ভাইয়ের আব্বাকে তুমি মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও, আর তার মায়ের হাত হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ রুবেলের আব্বাকে তুমি মাফ করে দাও, তার আব্বাকে তুমি সুস্থ করে দাও, সেই সাথে এলাকার যত রোগী আছে সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। মিলনের পরিবারকে তুমি কবুল করো, মাহবুবের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ যতগুলো ছেলে এই কবরস্থান কমিটির সাথে আছে সবগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পুলিশ র‍্যাব বর্ডার গার্ডকে তুমি মাফ করে দাও। এই এলাকার যত হিন্দু ভাই বোন আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ এই মাহফিল উসিলায় সকল বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মানুষকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মানুষকে হেফাজত করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। শ্রেষ্ঠ মোমেন না করে কবরে নিও না, কবরে যাওয়ার আগে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।